দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার সদর উপজেলাধীন গোপালগঞ্জ এলাকাতে টুইনবাড়ি খামারে। টুইনবাড়ি খামার থেকে এইমাত্র এই গাভী বাছুরটি বিক্রি হলো। কত দামে বিক্রি করলেন টুইন ভাই, এবং যে ভাই দাঁড়িয়ে আছেন উনি কত দামে এটা ক্রয় করলেন, এবং গরুটির সম্বন্ধে আমরা জানব, তো একটু কথা বলি দর্শক। তো ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আল্লাহ ভাইয়া, কোথা থেকে এসছেন আপনারা? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা কোথায়? ঢাকা মাদারটেক। ঢাকা মাদারটেক? জি। কি আপনার খামার আছে? জি, আমার ছোটো একটা খামার আছে। এখন কতগুলা গরু আপনি রেখেছেন? আমার গরু চারটা, এটা নিয়ে আসলে হবে পাঁচটা। সব দুধের গাবে? সব দুধের গাবে। সব কোথা থেকে সংগ্রহ করেছেন? এইখান থেকে সংগ্রহ করা চারটা, আর আরেকজন সংগ্রহ করা একটা। ভালো লাগছে, হ্যাঁ, তারপর এখান থেকে আমি নেওয়া শুরু করছি। আচ্ছা, ইনশাল্লাহ আশা করি যে সামনে থেকে এখান থেকে মান ভালো পাচ্ছি। আজকে যেটা দেখলাম এইটারও মানটা আমার কাছে ভালো লাগলো, এবং সব দিক দিয়ে মানে খেলার করার ইনশাল্লাহ আশা করি। আচ্ছা, তাই দিয়ে নিলাম আর কি, দেখা যাবে বাকিটা আল্লাহ। তাহলে টুইনবার এখানে এবার নিয়ে চারটা নিচ্ছেন? হ্যাঁ, এটা নিয়ে চারটা হবে। মানে প্রতিবার কি একটা করে নিচ্ছেন না? দেখবে হ্যাঁ, একটা করে নিচ্ছে। আপনি কোরবানি গরু সহকারে তিনটা নিচ্ছেন? আচ্ছা আচ্ছা, কুরবানি গরুও নিয়ে গেছেন? কুরবানি গরু সহকারে। তা টুইনবার কাছে কেন বারবার আসতেছেন আপনি? কারণ হচ্ছে টুইনবার কথা কাজে মিল পাই, এবং একজন রিজনেবল দামে মানে উনি যে প্রাইসটা বলে ওই প্রাইসের সাথে আর আমার যে চাহিদা মোটামুটি এক মিল মিল থাকে আর কি। মানে আপনার রিকোয়ারমেন্ট আর টুইন ভাইয়ের মিল আছে, মিল আছে। আকাশ পাতাল তফাৎ এমন কিছু হয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। তো এই যে টুইন ভাই যে বলছিল, টুইন ভাই যে গাভী গরুটা দিল আপনাকে, তো এটার দুধ কেমন হবে বলছে? প্রথম বিয়ান দাঁত কটা দেখছেন? চার দাঁত। আর বাচ্চার বয়স? গতকালকে হয়েছে একদিন। তা আমরা টুইন ভাইকে পেলাম। টুইন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি ভাই। তা এটা কি ভাইরা কি সরাসরি আসে দেখে নিছেন, আপনি প্যাকেজ দিছিলেন? না, প্যাকেজ দিইনি, আসে সরাসরি। আসে সরাসরি? তো ভাইয়ের সঙ্গে তো কথা বলে অনেক বেশ ভালো লাগলো, কারণ উনি বাইর থেকেও নিছে, আপনার কাছ থেকে নিছে চারটি। বহু খামার থেকে গরু নিছে। আচ্ছা, খালি বলে খালি লস খায়, লস খায়, লস খায়, লস খায়, খালি লস খায়, খালি লস খায়। হ্যাঁ, তারপর আমি একটা গরু দিলাম, আমি বললাম ভাই এই গরুটা নিয়ে যান কুরবানির আগে। আচ্ছা, তো আমি বললাম ভাই ওই গরুটা নিয়ে যান, আপনি নিয়ে যাওয়ার পর যদি এই গরুতে লস খেলে আর তাহলে গরু খামারে করি আন না, আপনি জান এই গরুতে লস খেলে আর খামার করি না? না। আচ্ছা, ওটা কি করলো? তো ওই খামার ওই গরুটা লিজে রেজাল্ট ভালো হয়েছে, নিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্টটা ভালো হয়েছে। রেজাল্ট ওটা ওইটা গরু আছে, ওইটা রেজাল্ট ভালো আছে। আচ্ছা, ওই জন্য উনি পরপর আবার গরু কিনতে আসেন। হ্যাঁ, কিনতে আসে। হ্যাঁ, যেগুলো কিনছিল প্রতিটা খামার থেকে গরু কিনছিল, খালি লস করছে। তা ওগুলা আগে আগেরগুলো কি বেচছেন আপনি? আচ্ছা আচ্ছা, মানে আগেরগুলো বেচে এখন টুইন যা মাল নিচ্ছেন সব টুইন ভাইয়ের কাছে নিচ্ছেন? দর্শক, টুইন ভাইয়ের কাছে কেন বারবার আসে ক্রেতারা, বিশেষ করে খামারিরা, ক্ষুদ্র খামারিরা যারা ছোটো ছোটো করে খামার করেন, আটটি দশটি নিয়ে খামার নিয়ে দুধের খামার করেন, তারা কিন্তু টুইন ভাইয়ের কাছে আসে। টুইন ভাইয়ের কাছে আসে আর কী কী উপকার পেয়েছেন আপনি? এই যে ওষুধ দিলাম একটা, কেন দিলেন? এই ঝড় বৃষ্টি ঢাকা থেকে আমার এখানে আসছে। আচ্ছা আচ্ছা, আসে যদি ওনাকে কোনো কিছু না দিতে পারলাম তাহলে কেমন লাগে না একটা জিনিস? তা তো অবশ্যই, আমার আশায় আসছে, তোদের আপনার আশায় তো আসছে। ফার্স্ট লেকটেশন আমি আশা করছি 1500 দুধ হবে, 1500 লিটার। হ্যাঁ, 1500 লিটার দুধ হবে। আমরা দুধ বাটটা দেখাই, খুব ভালো বাট, ভালো বাট। ওলানটা তো বেশ সুন্দর সুন্দর সুন্দর, নরম ওলান। হ্যাঁ, নরম। এটা দিছি আপনার 185,000 টাকা। 185,000 টাকা বকনা বছর 1500 লিটার দুধ হবে। এই গরুটা যদি অন্য অন্য খামারে নিয়ে যেত আড়াই লাখে নিচে পাইত না।
এইটা দুই মানে আড়াই লাখ তো না দুই লাখ বিশ নিচে তো পাঁচশোই না পাই তো এই কথাটা কি আপনি আমিও তো বিভিন্ন খাবার ঘুরি আমি শেয়ার করি উনি যদি বাসে উনার খামার থেকে যদি উনি বাসে থাকে তাহলে কিন্তু উনি আমার কাছে বারো মাস আসবে এটা অবশ্য বাস্তব ওনাকে আমাকে বাঁচাই দিতে হবে উনি বাসলে আপনি থাকবেন উনি বাসলে আমি বাঁচবো আর উনি না উনি যদি খামারটা না করতে পারে তাহলে তো আপনার একজন কাস্টমার কমে গেল গুড়গো কিনবে না গুড়গো কিনবে ওনার দ্বারা উনি বাসলে ওনার দ্বারা আরও দুটা কাস্টমার আমি পাবো আচ্ছা আচ্ছা তো তুমি বেড়ে যান একটা করে দুটা করে বললেন আমার উদ্দেশ্য এইটাই আমার কথা আমাকে আল্লাহ তালা যা দিছে আমি ডাল ভাত করে খেতে পারবো ডাল ভাত করে খেতে পারবো ডাল ভাত করে খেতে পারবো যা দিছে আমি এখন আমার টার্গেট যে খামার থেকে বাঁচাই দেবো খামারিদেরকে বাঁচাইতে ছোট ছোট খামারিদেরকে বাঁচাইতে ছোট ছোট খামারটা দিয়ে কৃষি সেক্টর টাকাই দিব আপনার এখন একটাই টার্গেট আমার টার্গেট একটাই থাকবে কোনো ঘাসের জমি পড়ে থাকবে না কোনো ঘাসের জমি মানে কোনো জমি পড়তে পারে সবাই যেন ঘাস দেখতে পারে মানে ধান টান করবে পাট করবে বাড়ির পাশে একটা জমি ফাঁকা থাকলে চারটা ঘাস গাড়ি দিল একটা গরু পালন মানে মোট কথা দশ শতক জায়গার উপরে যদি ঘাস করে তা তো একটা দুটা গরু পালা যায় হ্যাঁ পালো আমার কথা হলো মনে করেন আপনার এই যে একটা গরু পালো ওনার সামনে মনে করেন দশ শতক জমি আছে ওই জমিটা ঘাস কাটলো কাটলো খিলাইলো এই গরুর মনে গোবর পায়খানা টাইখানা দিল ওইটা সারটা হয়ে গেলো ওইটা আবার সার হয়ে আস্তে আস্তে আঘাত আমার কথা আস্তে আস্তে যেগুলো আঘাত মানে আপনি 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 বলতে চাচ্ছেন যে একটা বাড়ির সঙ্গে একটা খামার একটা খামার যেটা গভর্নমেন্ট সরকার যেটা বাস্তবায়ন করার খুব চেষ্টা করতেছে সরকার তো চাবেই সরকার তো দেশটা ভালো চাবেই সরকারের পাশাপাশি যদি আমরাও একটু ভালো আমরাও একটু আগে আসি তাহলে আরও ভালো হয় দর্শক এইভাবে যদি প্রতিটি মানুষ প্রতিটি বড় বড় খামারি যদি একটু চিন্তায় চিন্তা করেন তাহলে কিন্তু আপনারা আমাদের সমাজে যারা ক্ষুদ্র খামারি আছে ছোটো ছোটো খামারি আছে তারা কিন্তু বেঁচে যাবে সবাই যদি টুইন ব্যাংক মতন যদি একটু চিন্তা ভাবনা করেন একজন একটা গরু নিবে একটা বড় খামার আছে ওই কিন্তু ইচ্ছা করলে একটা একটা ছোটো খামারকে একটা গরু হালকা টাকায় সীমিত টাকায় দিতে পারে বাবা তুমি এটা করে বলে খাও দিতে পারে দিতে পারে হ্যাঁ কিন্তু দেয় না অনেকজন অনেকজন দেয় না অনেকে দেয় না ওই যেটা দেয় না আমি ওইটা করে দেখাতে চাচ্ছি যেটা অন্য কেউ করতে পারে না সেটা আপনি করবেন সাহস পায় না অ্যাডভান্স কোম্পানির একটা ওষুধ দিলাম কেউ দিবে না বাংলাদেশ না কেউ দিবে না এটা এটা সত্য কথা কারণ এটা কিনে নিতে হচ্ছে আপনাকে আমি কিনছি 1700 টাকা দিই আমি দিলাম ওর একটা গিফট দিলাম গিফট দিলেন হ্যাঁ আমার কাছে চারবার আসলো আচ্ছা আচ্ছা তা আপনি কি গরুটা পেয়ে খুশি আলহামদুলিল্লাহ আমি ওনার ক্ষতি করতাম তাহলে আমার বিশ্বাসটা হারাই যেত আচ্ছা আচ্ছা আমার বিশ্বাস আছে ওনার উপকার করছি কেন আসবে না আচ্ছা তো আপনার নাম্বারটা তিন ভাই 0174 0174 0974 0975 75 29 29 এই নাম্বারে যোগাযোগ করলে গরু তো পাবে গরু তো প্রচুর আছে আপনার কাছে একটা দুটা করে গরু পালো আগে বুঝুক শিখুক লস খেলে একটা তো লস খেলে একটা দেখা একটা দেখা বড় করে না করুক না একটা করুক দেখে শুনে লালন পালন করে যত্ন করুক অবশ্যই উনি কোনোদিন লস করবে না আর খামারওয়ালা থেকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলতেছি খামারওয়ালারা যারা ক্ষুদ্রি যেগুলো খামার আছে যারা একটা দুটো করে যারা গরু কিনতে যায় খামারওয়ালা যারা ক্ষুদ্রি খামার থেকে আমরা ছাড় দেয় যেন একটু ছাড় দেয় ছাড় দেয় আচ্ছা লস হয়েছে আমি তারপরে দিয়ে দিচ্ছি লস হয়েছে তারপরে দিয়ে দিচ্ছি আমি বলতে চাচ্ছি এখানে যে এইখানে টুইনবের কাছে আসলে অনেক কিছু শেখার জিনিস আছে শেখার জিনিস আছে অনেক কিছু শেখার জিনিস আছে যারা নতুন খামারি আমি তাদের জন্য শুরু করবো তারা যেন আসে আসে অনেক কিছু প্র্যাকটিক্যালি শেখাবে অনেক ধন্যবাদ আপনি ঢাকা থেকে এসেছেন এসে সংগ্রহ করলেন এর আগেও এসেছেন চারটি নিয়ে গেছেন বাইরে থেকেও কিনেছেন আপনি বারবার এখানে আসছেন কেন সেটাও দর্শকরা জানলো আমরা বিদায় নিব দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম